सऊदी आरब থেকে 2 বিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। তবে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে এখনও দেশটিকে কোনো ঋণ দেওয়া হয়নি। এ বিষয়ে মঙ্গলবার পাকিস্তানি অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বোর্ড অত্যন্ত প্রয়োজনীয় 3 বিলিয়ন ডলারের বেল আউটের জন্য চূড়ান্ত অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরব থেকে পাওয়া 2 বিলিয়ন ডলারের বিষয়ে তিনি বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে সৌদি আরবকে ধন্যবাদ জানাই। ইশাক দার এটিকে একটি মহান পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 2 বিলিয়ন ডলারের তহবিল জমা করেছে সৌদি আরব। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গেছে। এর আগে পাকিস্তানের কাছে 1 মাসের আমদানি ব্যয় মেটানোর অর্থ ছিল না। এপ্রিল মাসেই সৌদি এই অর্থ দেওয়ার কথা জানিয়েছিল, কিন্তু আইএমএফ পাকিস্তানের জন্য বরাদ্দ বেল আউটের অর্থ দিবে বলে ওই তহবিল তখন গ্রহণ করা হয়নি। সৌদি আরব থেকে 2 বিলিয়ন ডলার পাওয়ার পর মঙ্গলবার এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার টুইট অ্যাকাউন্টে বলেন, সৌদি আরবের নেতৃত্ব এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, এই সহায়তা পাকিস্তানের অর্থনৈতিক পরিবর্তনে ভ্রাতৃপ্রতিম দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থাকে প্রতিফলিত করে। এর আগে জুনের শেষ দিকে পাকিস্তানে 3 বিলিয়ন ডলারের বেল আউট অর্থ দেওয়ার বিষয়টি জানা আইএমএফ। তবে ওই অর্থ পাওয়ার জন্য এখনও আইএমএফ বোর্ডের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন।